देखते देखते ही कुरबानी ईद चले गल। गाबतलिर जो बड़ गेटटी तैरी बड़ बड़ गरु देशी गरु के बेर करानोर जोन्नो सुंदर एक गेट गेटेर सकल कपड़ सरानो होच्छे और कयेक दिनेर मध्येई सब किछु नामानो होबे। एइदिके बांगलार बस बांगलार सम्राट जेखाने छिलो सेई अंशेर उपरेर कपड़गुलो सरानो होयेछे। आमरा मेन गेटे आबारो देखतेछि एइदिकेर एई अवस्था। आमरा जोदि गाबतली हाटेर सबचेये बड़ गरुगुलोर एलाकाटिते जाई ताहले देखब मात्र कयेकटी गरु सारिबद्धभावे आछे, जेखाने प्रचंड परिमाण बड़ बड़ गरुगुलो सारि सारि सादा बगेर मतो छिलो, एखन आर नेई। एदिकेও कयेकटी देशी গরু দেখা যাচ্ছে খুবই দূরে দূরে অবস্থিত, কিন্তু এখানে মাত্র তিনটি বড় গরু রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। এটা একটি এবং এই কালোটি আরেকটি, এই যে পাশে এই তিনটি গরু। এবং আমরা যদি ট্রাক আনলোডিং এর এদিকে যাই দেখব কোনো ট্রাক নেই, একটি ট্রাক থাকলেও সেখানে কোনো গরু নেই এবং জলাবদ্ধতায় আবদ্ধ হয়েছে এই অংশটুকু, কারণ প্রচুর পরিমাণ গরু এবার গাবতলিতে এসেছিল। আমরা যদি প্রতিটা সারি লাইনে দেখি দেখি মাত্র ২-৪টি করে গরু দাঁড়িয়ে আছে এবং পুরো অংশটুকুই ফাঁকা। আমরা যদি ভালোভাবে দেখি সম্পূর্ণ গাবতলিতে মনে হয় ২০০টি গরুও নেই এখনকার এই অবস্থায়, কারণ কুরবানিতে সব যেন ফাঁকা হয়ে গেছে। এদিকেও সেম একই অবস্থা, গরুদের অবস্থান অনেক দূরে দূরে। এখানটিতেও কয়েকটি মাত্র গরু যেগুলো কুরবানি ঈদে বিক্রি করা হয়নি সেই গরুগুলো কিছুটা রয়েছে। এখানে একটু বেশ কিছু গরু দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে শেষ পর্যায়ে যেখানে দেশি গরুগুলোই শুধু পাওয়া যায়। আর আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন এবং সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই হচ্ছে গাবতলির অবস্থা। দেখুন খুব একটা বেশি গরু নেই, তবে ময়লাগুলো এখনও ফেলা হয়নি, 2-1 দিনের মধ্যে ময়লাগুলো ফেলে দেওয়া হবে যাতে করে গাবতলি আবার সেই পুরনো আগের মতো যেন হয়, সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশের মতো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।